মাদকর অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে পটিয়াত এক র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হইয়ে এটা প্রধান অতিথি আছিল পটিয়ার সাংসদ আলহাজ শামসুল হক চৌধুরী। সেটার জন্য শুধু শাসক নয়, পুলিশ নয়, র‍্যাব নয়, এটার জন্য সকল গার্ডিয়ানকে, অভিভাবক অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা শিক্ষক ক্লাসে ঢুকার সময় বলতে হবে। বিশেষ অতিথি আছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মিল্টন রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পীরজাদ আইয়ার মোহাম্মদ পেয়ারো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা উপপরিচালক শওকত ইসলাম, পটিয়া থানার ওসি তদন্ত রেজাউল করিম মজুমদার সহ আরো বোধকে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।